কুম রহমতুল্লাহ আবরকাত এটা ছিল আমাদের পুরাতন খামার সাতশো স্কোয়ার ফিটের আর আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বারোশো স্কোয়ার ফিটের একটি খামারে তো প্রথমেই আপনাদেরকে আমি একটা মুরগি ওজন দিয়ে দেখাবো গতকাল বলেছিলাম তো আমাদের খামারের সবচেয়ে বড় মুরগিগুলো থেকে একটি মুরগি নিয়েছি আপনারা ওজন দেখতে পাচ্ছেন দুই কেজি তিনশো গ্রাম প্রিয় খামারি ভাইরা আজ তিরিশতম দিন আর এই খামারটিতে এক হাজার মুরগি তোলা হয়েছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পাঁচশো মুরগি কীভাবে পালন করবেন তো আপনারা যদি আমার প্রতিটি ভিডিও দেখেন তাহলে পাঁচশো এক হাজার একশো দুই হাজার আপনারা যত খুশি সংখ্যক মুরগি পালন করতে পারবেন তো এই খামারটির সাথে প্রথমে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক এই খামারটিতে এক হাজার রয়েছে এবং মুরগির মধ্যে কোনো রকম রোগ নেই বললেই চলে স্বাভাবিকভাবে দু একটা মুরগির একটু খেতখেত করা অথবা একটু ঠান্ডার ভাব থাকে এটা থাকতেই পারে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এর মধ্যে দু একটা মুরগির পেটে পানি আসতে পারে এটাও কোনো সমস্যা নেই এর মধ্যে দু একটা মুরগি একটু চুনা পায়খানা করতে পারে এটাও কোনো সমস্যা নেই দু একটা মুরগি ছোট থাকতে পারে সমস্যা নেই দু একটা স্ট্রক করতে পারে কোনো সমস্যা নেই এটা থাকবেই এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই আজ তিরিশতম দিন আগামীকাল মুরগি বিক্রি করে দেওয়া হবে হয়তো আপনারা ভেবেছিলেন এই মুরগিগুলো পঁয়ত্রিশ দিন পর্যন্ত পালন করা হবে কিন্তু এখন তো লিটার পরিবর্তনের সময় চলে এসেছে এখন লিটার পরিবর্তন করার পরে লিটারের পরিবর্তনে যে পরিমাণ খরচ হবে এবং প্রতিদিন একটা দুটা মুরগি স্টক করছে তাহলে পাঁচ দিন পালন করতে গেলে যদি দশটা মুরগি স্টক করে অ্যাভারেজ হিসাব করে দেখা গেছে যদি আমরা আরও পাঁচ দিন পালন করি যে পরিমাণ লাভ আসবে এবং এই পাঁচ দিন পালন করতে গেলে যে পরিমাণ খরচ হবে এর সাথে যুক্ত হবে পাঁচ দিনের পরিশ্রম যোগ বিয়োগ করে আগামীকাল বিক্রি করে দেওয়াটাকেই তারা সমীচীন বলে মনে করছেন এবারে অন্য প্রসঙ্গ কিছুদিন আগেও বাচ্চার দাম কম ছিল মাত্র দশ টাকা ছিল কিন্তু এখন বেড়ে গেছে গতকালকে বাচ্চার রেট ছিল সতেরো টাকা আর আমরা সবাই অবগত রয়েছি বাচ্চা সবসময় ডিলারের কাছ থেকে নিতে হয় খামারে কখনই সরাসরি কোম্পানির কাছ থেকে বাচ্চা নিতে পারে না যেহেতু বাচ্চার প্রসঙ্গটা চলে এসেছে তাই এখন আমরা গতকালকের প্রসঙ্গে বাকি কথাগুলো সেরে নিতে চাই বাচ্চা খামারে পৌঁছানোর জন্য যত বেশি সময় নিবে এবং যত বেশি জার্নি করবে বুডিংয়ে বাচ্চার মৃত্যু হার তত বেশি হবে আর এর মাঝখানে আমি আরেকটি কথা বলে রাখি আপনারা আপনাদের এরিয়া বা থানার যতগুলো ডিলার আছে অথবা কয়েকজন ডিলারের সাথে যোগাযোগ রাখবেন সম্পর্ক তৈরি করে রাখবেন তার ফোন নাম্বার আপনি নেবেন আপনার ফোন নাম্বার তার কাছে রাখবেন যেন কোনো সুযোগ থাকলে সে আপনাকে ফোন দিয়ে জানাতে পারে এবং দরকার হলে আপনি ওই জন্য কম্পেয়ার করতে পারেন অন্য অন্য ডিলারদের সাথে কথা বলে যেই ডিলার আপনাকে বাচ্চার রেট দেবে আরেক ডিলারের সাথে কথা বলে আপনি বাচ্চার রেট সঠিক রেট জেনে নিতে পারবেন তুলনা করতে পারবেন আপনার কাছ থেকে কোনো ডিলার বাচ্চার দাম বেশি রাখছে কি না অনেক সময় কোম্পানির কাছ থেকে ডিলারদের কাছে অফার আসে তখন ডিলাররা খামারিদেরকে এই অফারটা দেয় যাদের ফোন নম্বর ডিলারের কাছে থাকে বা সম্পর্ক ভালো তাদেরকে সে অফারটা দিয়ে থাকে ঠিক তেমনি দুই টাকা পিস দরে পাঁচ হাজার ব্রাউন ককের একটি অফার দুই দিন আগে আমাদের কাছেও এসেছিল এবারে পূর্বের প্রসঙ্গে কথা বলা যাক বোর্ডিং পিরিয়ডটাকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয় তাকে আপনি জানেন না জানলেও সমস্যা নেই আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ দুইটি কাজ করা হয় শব্দটির মানেই হচ্ছে তাপ দেওয়া একটা কথা মনে রাখবেন আপনার বোর্ডিং ব্যর্থতা আপনার পরবর্তী ব্যর্থতাকে নিশ্চিত করবে তার মানে বোর্ডিংটা করতে হবে সফলভাবে তাহলে এখন কথা হচ্ছে বোর্ডিংয়ের এই গুরুত্বপূর্ণ কাজ দুটো কি। এক নাম্বার হচ্ছে সঠিক তাপমাত্রায় তাপ দেওয়া আর দুই নাম্বার হচ্ছে নাভিটা ভালোভাবে শুকানো এই দুইটি বিষয়কে মোটেও হালকাভাবে নেবেন না যদি এর কোনো একটির কমতি হয় তাহলে পরবর্তীতে আপনি যেই সমস্যায় পড়তে যাচ্ছেন সেই সমস্যা থেকে উত্তরণের কোনো সমাধান নেই তাহলে প্রথমে প্রথম কাজটা নিয়ে আলোচনা করি অর্থাৎ সঠিকভাবে তাপ দেওয়া সঠিকভাবে তাপ দেওয়া বলতে বেশিও বুঝায় না আবার কমও বুঝায় না কিভাবে সঠিকভাবে তাপমাত্রা নিশ্চিত করবেন সে ব্যাপারে প্রথম দিনেই আমি বিস্তারিত আলোচনা করেছি প্রথম দিনটি আবার ভালোভাবে দেখুন এবারে দ্বিতীয় সমস্যাটি সমাধানের ব্যাপারে কথা বলি দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ ব্যাপারটি রয়েছে নাবি শুকানোর নাবি শুকানোর ক্ষেত্রে কলিস্টিন সালফেট এর বিকল্প কিছু হতে পারে না আর কলিস্টিন সালফেট সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করেছি ব্রুডিংটা ঠিকমতো হয়ে গেলে বিক্রির আগ পর্যন্ত যেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে সব রোগের উৎস অ্যামোনিয়া গ্যাস প্রিয় দর্শকবৃন্দ আশা করি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তিরিশতম দিন এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ